মাটির গান তুই এখন গান গাইবি? সত্যি বলছি পুরো কুত্তার গলায় গাইব। দাঁড়া, আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে বলছি, শোন ভালো করে, কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে দেয়। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। সবার শেষে বললো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান না ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো, বাবাকে ডাকবো। একদম আর গান গাইবি না তাহলে? এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল। হ্যাঁ আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকার। পটল। কি পটল, জানেন মদন কাকার কি পেশি? আমাদের দেশে 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 আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে, আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাব, আপনার ক্ষমতা আছে? আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্নটা করছি, হ্যাঁ ঠিকঠাক উত্তর দে, না তোর একদিন কি আমার একদিন আজকে। কি বলুন? বল। হ্যাঁ পৃথিবীতে সব থেকে দ্রুত গতি কার? ক্ষতি কাকার সাইকেল। পটল, পটল বলেছি পাকা মুখ করবি না। আপনি জানেন কিছু ক্ষতি কাকা কি জোরে সাইকেল চালায় পৃথিবীতে? ও পৃথিবীতে, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। কিসের পাতলা পায়খানা? কি ছি ছি, যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। কি ছেলে! কি বাবা মায়ের উপর? আপনি কি জানেন বাবা মা রাতের বেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস কেস করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাত ছাড়া। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল, যে বুঝবে সে হাসবে, আমার বাবার কি।